আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ইতিহাস অনলাইন ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর মেহরবানিতে সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ আলোচনা করছিলাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে শেষ হয়েছে, কোন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে তা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ। অর্থাৎ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন বিশ্বব্যাপী এই যুদ্ধের জন্য দুটি পক্ষ গড়ে ওঠে। একটি হচ্ছে অক্ষশক্তি, যার সাথে ছিল যার প্রধান ভূমিকা ছিল জার্মানি, এবং সাথে ছিল ইতালি এবং জাপান। অন্যদিকে আরেকটি পক্ষ ছিল মিত্রশক্তি, যার মূল ভূমিকা ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর সাথে আরও অন্যান্য দেশগুলো ছিল। অর্থাৎ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 61টা রাষ্ট্র প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়েছিল। তো এই রাষ্ট্রগুলি পরস্পর দুটি জটিল শক্তি ছিল, একটা হচ্ছে অক্ষশক্তি, একটা মিত্রশক্তি। তো অক্ষশক্তির যিনি প্রধান ভূমিকায় ছিলেন সেই দেশটি হচ্ছে জার্মানি। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল জার্মানির প্রধান ভূমিকা। অর্থাৎ এই যুদ্ধ সংগঠনের মূলে ছিল জার্মানি, এবং জার্মানি নিজেই এই পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়ে 1939 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। এবং এই যুদ্ধ মুহূর্তে প্রায় বিশ্বের প্রতিটা দেশ জার্মানিকে একটা আতঙ্ক মনে করতো, তারপরেও এই প্রায় 6 বছর স্থায়ী এই যুদ্ধে জার্মানি দেশটি কিন্তু পরাজিত হয়ে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করেছিল। এবং জার্মানির যিনি এই যুদ্ধে যিনি নায়ক হিটলার, উনি কিন্তু মাটির নিচে 50 ফুট মাটির নিচে বাঙ্কারে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তো আমরা আজকে আলোচনা করি যে জার্মানি কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হলো, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণসমূহ আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ধৈর্য ধরে এই ক্লাসটি শুনবে, তাহলে ঠিকমতো বুঝতে পারবে। তো 1939 সালে যে যুদ্ধ শুরু হয়েছিল, দুটি পক্ষের মধ্যে একটি অক্ষশক্তির সাথে যে দেশগুলো ছিল সেটা আগেই বলেছি যে জার্মানি মূল ভূমিকা ছিল জার্মানি, ইতালি এবং জাপান। তো এখানে এই যুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলোকে আমরা যদি পয়েন্ট আকারে লক্ষ্য করি তাহলে এখানে বলতে পারবো যে জার্মান সেনাপতিদের অসহযোগিতা। অর্থাৎ জার্মানির রাষ্ট্রনায়ক ছিলেন হিটলার। এই হিটলার যখন যুদ্ধে একনায়কতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছিল এবং এককভাবে যুদ্ধ পরিচালনা করছিল একক সিদ্ধান্তে, তখন তার সেনাবাহিনীরাও কিন্তু সেনাবাহিনীদের মধ্যে চরম হতাশা এবং হতাশা কাজ করছিল, যার ফলে এই হিটলারের সেনাবাহিনীরা কিন্তু যুদ্ধে সম্পূর্ণরূপে জার্মানিকে সহযোগিতা করেনি। ফলে হিটলারকে সেনাবাহিনী কর্তৃক অসহযোগিতাও হিটলারের বা জার্মানির পরাজয়ের একটা কারণ। তো হিটলার যখন দেশ শাসন করছিল, তো হিটলারের শাসনে নির্যাতনে সেনাবাহিনীরা হিটলারের পক্ষে কাজ করতে কিছুটা অনীহা প্রকাশ করে। তোমার জার্মান সেনাবাহিনী তার অত্যাচারের কারণে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আর এ কারণেই যুদ্ধে হিটলারের পক্ষে জার্মানের পক্ষে জয়লাভ করা সকল ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনি। এটাই হিটলারের পরাজয়ের আর একটি কারণ। আরও কারণ বলতে পারি যে সামরিক উপকরণ, জনশক্তি এবং সম্পদের অপ্রতুলতা। অর্থাৎ জার্মানির সামরিক প্রস্তুতি দুর্বল ছিল, সামরিক সরঞ্জামাদি দুর্বল ছিল, সম্পদের অপ্রতুলতা ছিল এবং জনশক্তির পরিমাণও কম ছিল।
আমরা জানি জার্মানি দেশটা কিন্তু পৃথিবীতে খুব বড় একটা দেশ ছিল না, ছোট দেশগুলার একটি বলা চলে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দেশ ছোট, কাজে সেখানে জনসংখ্যা যে খুব বেশি হবে সেটাও নয়। কাজে জার্মানি সাথে যে দেশগুলো ছিল, অক্ষশক্তির সাথে যে দেশগুলো ছিল, সে দেশগুলো ছিল আস্তে আস্তে একটু দুর্বল। যেমন ইতালি, জাপান, এ দেশগুলো খুব অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ছিল না, সামরিক দিক দিয়ে খুব বেশি শক্তিশালীও ছিল না। অন্যদিকে ফ্রান্সের সহযোগী যে দেশগুলো ছিল, ব্রিটেনের সহযোগী যে দেশগুলো ছিল, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, এ দেশগুলো ছিল আয়তনের দিক দিয়ে কোনো কোনোটা অনেক বড়। যেমন রাশিয়া ছিল, রাশিয়া এখনও পৃথিবীর সর্ব আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ দেশ। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এগুলো ছিল অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী এবং যুদ্ধাস্ত্রের দিক দিয়ে এগুলো অনেক এগিয়ে। জার্মানি সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু জার্মানি যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক হঠাৎ করে আক্রমণ করে, দুর্ধর্ষ আক্রমণ করে কোনো এলাকা বা কোনো অঞ্চল দখল করে নেওয়া বা কোনো বাহিনীকে পরাজিত করা জার্মানির জন্য সহজ ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ করা জার্মানির পক্ষে কঠিন ছিল। কাজে যেহেতু জার্মানির সেনাবাহিনীর পরিমাণ ছিল কম, অন্যদিকে যুদ্ধাস্ত্রের পরিমাণও খুব বেশি ছিল না, অর্থনৈতিক দিক দিয়ে জার্মানি খুব বেশি যে শক্তিশালী ছিল সেটাও নয়। এ কারণে যেহেতু তার বিপক্ষে বা তার শত্রুপক্ষে সেনাবাহিনীর সংখ্যা ছিল অনেক বেশি, তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং অস্ত্র শস্ত্রের দিক দিয়ে তারা আধুনিক অস্ত্রতে তারা সজ্জিত ছিল, ফলে এই যুদ্ধাস্ত্রের অভাব, অপ্রতুলতা, সম্পদের অপ্রতুলতা, জনশক্তি অপ্রতুলতা সব কিছু জার্মানিকে পরাজয়ের দিকে নিয়ে গেছে। এগুলো ছিল জার্মানির পরাজয়ের আরেকটি কারণ। আর জার্মানির মিত্রদের দুর্বলতা বা অসহযোগিতা এই কথাগুলোর মধ্যে ফুটেছে। তারপর বলি যে জার্মানির সাথে যে দেশগুলো ছিল, সে দেশগুলো পুরোপুরিভাবে সর্বশক্তি দিয়ে আন্তরিকতার সহিত যুদ্ধক্ষেত্রে জার্মানিকে সহযোগিতা করেনি, জার্মানির পাশে দাঁড়ায়নি। কিন্তু ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এরা যখন যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরা কিন্তু শক্তি, সর্বশক্তি দিয়ে কিন্তু এরা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছে, যার ফলে এই মিত্র জার্মানির মিত্র শক্তিদের অসহযোগিতা জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজিত করতে কিছুটা সহযোগিতা করেছে, অর্থাৎ জার্মানির মিত্রদের অসহযোগিতা এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের আরেকটি কারণ। আবার ত্রুটিপূর্ণ সামরিক কৌশল, জার্মানির পরাজয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ত্রুটিপূর্ণ সামরিক কৌশল। জার্মানি যুদ্ধক্ষেত্রে যে কৌশল অবলম্বন করত বা করেছিল, জার্মান সেনাবাহিনী যে কৌশল অবলম্বন করেছিল, সেখানে তাদের অদূরদর্শিতার পরিচয় বহন করে কিছু কিছু ক্ষেত্রে। আমরা আগেই জানি যে জার্মান সেনাবাহিনী ছিল খুব দুর্ধর্ষ, যে কোনো সময় অল্প সময়ে যে কোনো বাহিনীকে আক্রমণ করে পরাজিত করতে সক্ষম হবে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে জার্মান কিন্তু এক্সপার্ট ছিল না। যেমন আমরা লক্ষ্য করেছি যে জার্মানির যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জার্মানির যেটা সবচেয়ে বড় ভুল ছিল, ফ্রান্স আক্রমণের, ফ্রান্স বিজয়ের পরে রাশিয়া আক্রমণ করা, এটা জার্মানির সবচেয়ে বড় ভুল ছিল। জার্মানি যখন, জার্মান বাহিনী যখন পাওলাস যখন রাশিয়া আক্রমণ করে, তখন দ্রুত গতিতে রাশিয়া আক্রমণ করে জার্মানির ভিতরে ঢুকে পড়ে, অন্যদিকে মানে রাশিয়ার মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে রাশিয়ার তিনি সেনাপতি ছিলেন আইজেন আওয়ার, উনি নেপোলিয়ন বোনাপার্টের মতোই ওই পোড়ামাটির নীতি অবলম্বন করেছিলেন, পোড়ামাটির নীতি অবলম্বন করে পিছনে সরে জার্মান বাহিনীকে ভিতরে ঢুকার জায়গা করে দিয়েছিলেন। কিন্তু জার্মান সেনাপতি পাওলাস আইজেন, রাশিয়ান সেনাপতি আইজেন আওয়ারের এই কৌশল বুঝতে পারেনি, পোড়ামাটির নীতি কৌশলটা তারা বুঝতে পারেনি, যার ফলে যখন জার্মান সেনাপতি রাশিয়ার মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে রাশিয়ান বাহিনী কিন্তু জার্মান বাহিনীকে ঘিরে চারিদিক থেকে ঘিরে ফেলে, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, রসদ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়,
জার্মানির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে শেষ পর্যন্ত জার্মানির পরাজয় হয়েছিল। এভাবে লক্ষ্য করা যায় যে জার্মান বাহিনীর যুদ্ধক্ষেত্রে নৈপুণ্যতার অভাব এবং দূরদর্শিতার অভাব জার্মান বাহিনীকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হতে হয়েছিল। তা এই কারণে আমরা বলতে পারি যে যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, যে জার্মান সেনাপতিদের অসহযোগিতা, জার্মানের সামরিক উপকরণ এবং জনশক্তি ও সম্পদের অপ্রতুলতা, জার্মান মিত্রদের দুর্বলতা এবং অসহযোগিতা, এবং জার্মান বাহিনীর ত্রুটিপূর্ণ যুদ্ধকৌশল এবং সেনাবাহিনীর অদূরদর্শিতা, এগুলো জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হতে এগুলোর কারণে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।